নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি তমলুক শহরে, যেটার আদি নাম ছিল তাম্রলিপ্ত শহর। এই শহরকে জুড়ে বিভিন্ন ইতিহাস জড়িয়ে রয়েছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে জানাবো। এবং তার সাথেই আমাদের মহাত্মা গান্ধীও এখান থেকেই কিন্তু লবণ সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল। তমলুক স্টেশনে নেমে প্রায় 10 মিনিট মতো যেতে লাগবে মা বর্গভীমার মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে এই শহরেই পড়েছিল সতীর বাম পায়ের গোড়ালি, এবং যার ফলেই সৃষ্টি হয় মা বর্গভীমার মন্দির। প্রথমেই মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ এবং মায়ের জন্য জবা ফুলের মালা কিনলাম। এখন আমরা আছি তমলুকের একদম কেন্দ্রে, এবং সেটাই হচ্ছে আমাদের বর্গভীমা মায়ের মন্দির। এবং এটা আদি নাম ছিল বিভাস, এবং সেটা বর্গভীমা নামে পরিচিত। এই মন্দিরটা তোমরা চারিদিক ঘুরে দেখাবো তোমাদের। মা বর্গভীমার মন্দিরের ইতিহাস নিয়ে প্রচলিত রয়েছে নানা গল্প। এখানকার ইতিহাস ঘাঁটলে জানা যায় ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ এখানে রাজত্ব করতেন। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। শোনা যায় সে সময় এক জেলে রাজবাড়িতে শোল মাছ দিতেন, কিন্তু রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করা ছিল কঠিন কাজ। একদিন শোল মাছ মরে যাওয়ায় কান্নাকাটি করছিলেন জেলে। সে সময় একটি অল্প বয়সী মেয়ে ওই জেলেকে বলে, পাশে একটি কুণ্ড আছে, যার জল শোল মাছের ওপর ছিটিয়ে দিলে তা ফের জীবন্ত হয়ে উঠবে। সেই মতো কাজ করেন জেলে, এবং দেখেন মাছ জীবন্ত হয়ে উঠেছে। এরপর সেভাবেই রোজ জ্যান্ত শোল মাছ সরবরাহ করতেন তিনি। তারপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো কুণ্ড নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিকেই পূজার ব্যবস্থা করেন রাজা, এবং সেই রীতি মেনে আজও দুর্গাপূজার সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকেই। তমলুক বাসিন্দারা সকল পূজার আগে মা বর্গভূমার পুজো করেন, এবং তারপরেই অন্যান্য দেবদেবীর পুজো করেন। মন্দিরের দেয়ালগুলিতে বিভিন্ন ধরনের কারুকার্য দেখতে পাওয়া যায়। পুজোর ভোগে এখনো পর্যন্ত ব্যবহার করা হয় সেই শোল মাছ, যা আদিকাল থেকেই এখন পর্যন্ত প্রচলিত রয়েছে। মন্দিরে ভক্তদের লাইন এতই বেড়ে যাচ্ছে, এখন মা বর্গভীমার দর্শন অনেক দূর থেকেই করতে হয়। মন্দিরের দেয়ালগুলিতে এখনো পর্যন্ত অনেক কারুকার্য লক্ষ্য করা যায়, যা দেখলে ভক্তদের মন প্রাণ জুড়িয়ে যায়। এখন চলুন কিছু ভক্তদের সাথে কথা বলে নেওয়া যাক। এখন আমরা মা বর্গভীমা মন্দিরে আছি, অনেক দূর থেকে কিন্তু এসেছে। দক্ষিণেশ্বর, আমাদের বাড়ি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। হ্যাঁ, কিন্তু দক্ষিণেশ্বর আদ্যাপীঠ তো আমাদের রানী রাসমণি স্বপ্নাদেশ পাওয়া রামকৃষ্ণ পরমহংস দেবের দ্বারা মানে আধ্যাত্মিক ইয়েতে প্রতিষ্ঠিত, এবং শুধু তাই নয়, রানী রাসমণিটা প্রতিষ্ঠা করেছিলেন স্বপ্নাদেশ পেয়ে, এবং রামকৃষ্ণ পরমহংস দেব, স্বামী বিবেকানন্দ
এবং তার সব পার্শ্বদরা শিষ্যরা সাধন ভূমি ওটা। হ্যাঁ, এবার এই বর্গভীমা কালী মন্দির হচ্ছে একটা পীঠ, 51 পীঠের মধ্যে একটি পীঠ শক্তিপীঠ। তো আমরা ধরো আজকে ওই একটা মহাতীর্থ কালীক্ষেত্র থেকে এখানে কালীক্ষেত্রে এসেছি, এও একটা কালী মা দীপাবলি দীপান্বিতার সময় মায়ের একটা আরাধনার ক্ষেত্র, আমরা এই সাধন ক্ষেত্রে এসেছি এখানে, এখানে পুজো টুজো দেবো, আজকে সারাদিন এখানে থাকবো। এই যাই হোক, এখানে সামনে মহিষাদল রাজবাড়ি আছে, একটু যাব। তমলুক রামকৃষ্ণ মিশন ওইখানে আমরা যাব। এই হচ্ছে কি আমাদের আজকের দিনের প্রোগ্রাম। কিন্তু কালী পুজো দীপান্বিতায় আরিয়াদহ আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মুক্তকেশী কালীবাড়ি আছে, সে তো কালী পুজোতে সারা পশ্চিমবঙ্গ বাংলা জুড়ে আমাদের মানে মায়ের আরাধনা হবে, পুজো হবে এবং নানা রকমভাবে মাকে স্মরণ করবে, সব কিছু করবে। এবার তুমি আর কি যা বলবো বলো, আর কি জানতে চাও? তমলুক শহরটা আপনারা কিভাবে চেনেন? মানে তমলুক শহরটা চিনি, বর্গভীমা বলে চিনি, প্লাস এর উপর দিয়ে তো আমরা দীঘা মন্দারমণি তাজপুর সবই ওই দিক দিয়ে যাওয়া। তমলুকের একটা ইতিহাস আছে, এখানে তমলুক রাজবাড়ি আছে এবং তমলুক রাজবাড়ি মানে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, একটু আধটু চিহ্ন তার বহন করছে। যদি তোমরা যাও ওই জায়গাটা কভার করতে তাহলে তোমরা দেখতে পাবে তমলুক রাজবাড়ি এখান থেকে বেশি দূর না, 5-6 কিলোমিটার। আর যে রাজবাড়িটা মহিষাদল রাজবাড়ি রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার এখনো পর্যন্ত ওটা বেশ ভালোভাবে রেনোভেট করে রক্ষণাবেক্ষণ করে চালু করে রেখেছে, থাকা খাওয়া রিসর্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে, লোকেরা বাইরে থেকে আসছে, খাওয়া দাওয়া করছে, থাকছে, টিকিট কেটে ওখানে সব কিছু দেখার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু সেই তুলনায় তাম্রলিপ্ত রাজবাড়ি পুরো সমুদ্র বন্দর খুব কাছে ছিল এবং এখান দিয়ে ব্যবসা বাণিজ্য তখনকার দিনের বাংলায় এই তাম্রলিপ্ত একটা পুরনো বন্দর হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু তার কোনো চিহ্ন মাত্র নেই, তার কারণ সমুদ্র বহু দূর সরে গেছে। এখানে যে নদীর একটা মোহনার ইয়ে দেখা যায় সেও শুকিয়ে গেছে, কিন্তু মানে খুব প্রাচীন শহর এই তাম্রলিপ্ত। এমনকি শের শাহের আমলে একটা ভালো মানে পুরোনো দিনের কয়েন যেটা বলে আর কি, রৌপ্য মুদ্রা, তাম্র মুদ্রা এই তাম্রলিপ্ত শহরেও সেটা মানে খনন করে পুরাতত্ত্ববিদরা আবিষ্কার করেছিল। তাম্রলিপি তখনকার লিপি ছিল, তাম্রলিপি একটা আলাদা জিনিস, কিন্তু যেটা হচ্ছে মুদ্রা যে জিনিসটা এখানে খনন করে ওই আগেকার দিনে শিলাভূমি থেকে পাওয়া গিয়েছে। এইটুকু তাম্রলিপ্তে সম্পর্কে অল্প কিছু যেটুকু জানি, কিন্তু অনেক একটা ইতিহাস প্রচুর আছে। একটু খোঁজখবর নিয়ে একটু পড়াশোনা করলে বা আরেকটুখানি চারদিকে লোকাল নিয়ে একটু ঘোরাফেরা করলে তুমি জানতে কাব্যগ্রন্থেও এর নাম পাওয়া যায়, কাব্যগ্রন্থেও তাম্রলিপ্ত শহরের কথা পাওয়া যাবে। বর্গভীমা মন্দিরের একটা বিরাট ইতিহাস আছে, সেটা তো অনেকেই জানে, শোল মাছের ইতিহাসটা যে হ্যাঁ ওই শোল মাছের ইতিহাসটা হচ্ছে এক মেছুনি, এখানে একটা পুকুর আছে মন্দিরের পাশে, ওই পুকুরে মানে আর তখন তো মন্দির মায়ের মন্দিরে বিরাট করে সব কিছু হবে। বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এই যে পুজোর ডালি, এবং পুজো শেষ করে এবং সব কিছুই তো তোমাদের দেখালাম, মন্দিরের সব কিছুই বিস্তারিত বর্ণনা দিলাম এবং যেটা বলেছি খুবই সামান্য বলেছি, আরও অনেক কিছু ইতিহাস আছে এই মন্দিরের বিষয়ে, সেটা এখনও পর্যন্ত জানাতে পারলাম না এই ভিডিওর মাধ্যমে। এতটুকু যে যতটা বলা উচিত ছিল ততটাই বললাম, আরও অনেক কিছুই রহস্য আছে এই মন্দিরের পিছনে, সেটা তোমরা জেনে নিতে পারবে ইতিহাস থেকে এবং বিভিন্ন কাব্যগ্রন্থেও এর নাম পাবে এবং সব কিছুই মুকুন্দরামের কাব্যগ্রন্থেও এটা তুমি পাবে, এছাড়া অনেক কিছু কাব্যগ্রন্থেও এর নাম উল্লেখ আছে এবং এখান থেকেই। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো বলবে এবং তাম্রলিপ্ত শহরেই আজকে ভিডিওটা করলাম এবং তোমাদের কথা দিয়েছিলাম বর্গভীমা মন্দির ঘুরিয়ে দেখাবো, তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সব কিছু বিস্তারিত এবং বিখ্যাত একটি জায়গা এখানকার এবং এখানকার দেবী জাগ্রত, তাই ওখানে তোমাদের সাথে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। তো আজকে এই পর্যন্তই, ততক্ষণ পর্যন্ত বাই বন্ধুরা।